ভিয়েনা অস্ট্রিয়ার রাজধানী এবং দেশটির 9টি রাজ্যের একটি রাজ্য। ভিয়েনা ইউরোপের একটি ঐতিহাসিক শহর। এটি অস্ট্রিয়ার সবচেয়ে বড় ও গণবসতি শহর। অস্ট্রিয়া আনুষ্ঠানিকভাবে অস্ট্রিয়া প্রজাতন্ত্র নামে পরিচিত। এটি মধ্য ইউরোপের দক্ষিণ অংশে অবস্থিত ও পূর্ব আলপাইন অংশে একটি স্থলবেষ্টিত এবং 9টি সংযুক্ত রাজ্যের সমন্বয়ে গঠিত একটি দেশ। ভিয়েনা রাজধানী ছাড়াও অস্ট্রিয়ার একটি অন্যতম রাজ্য। ভিয়েনা রাজ্যকে 23টি জেলায় বা জার্মানি ভাষায় 23টি বেসিরকে ভাগ করা হয়েছে। প্রতিটি জেলায় আলাদা প্রশাসন আছে, জার্মানি ভাষায় যাকে বলা হয় ম্যাজিস্ট্রেট আমর। ভিয়েনা অস্ট্রিয়ার সবচেয়ে জনবহুল শহর, প্রায় 20 লাখ লোকের বসবাস, যা অস্ট্রিয়ার মোট জনসংখ্যার প্রায় 1/3। এটি অস্ট্রিয়ার সংস্কৃতি, অর্থনীতি ও রাজনীতির কেন্দ্রস্থল। ইউরোপীয় ইউনিয়নের মধ্যে জনসংখ্যায় এটি ষষ্ঠ বৃহৎ শহর। অস্ট্রিয়ায় বসবাসকারী প্রায় 6,000 প্রবাসী বাংলাদেশিদের মধ্যে সিংহভাগই রাজধানী ভিয়েনায় বসবাস করেন। ভিয়েনার বর্তমান মেয়র ও রাজ্য গভর্নর হলেন অস্ট্রিয়ার জাতীয় পরিষদ বা জাতীয় সংসদের প্রধান বিরোধী দল সোশ্যালিস্ট পার্টির মিখাইল লুডভিগ। রাজধানী ভিয়েনার মোট আয়তন 414.65 বর্গ কিলোমিটার। ভিয়েনার ভিতর দিয়ে প্রবাহিত হয়ে গেছে ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী দানিউব নদী। দানিউব নদীকে জার্মানি ভাষায় ডোনাউ নদী বলা হয়। দানিউব নদী ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী। এটি ইউরোপ মহাদেশের অন্যতম প্রধান পরিবহন পথ। ইউরোপের প্রধান নদীগুলির মধ্যে কেবল দানিউবই পূর্ব পশ্চিমে প্রবাহিত হয়েছে। জার্মানির শোয়ার্জবাল্ড অর্থাৎ কৃষ্ণবন অঞ্চলে এর উৎপত্তি। সেখান থেকে এটি পূর্ব দিকে প্রায় 2,850 কিলোমিটার প্রবাহিত হয়ে রোমানিয়ার উপকূলে কৃষ্ণ সাগরে পতিত হয়েছে। রোমানিয়ায় নদীর মোহনা থেকে জার্মানির উলং শহর পর্যন্ত এটি প্রায় 2,600 কিলোমিটার পর্যন্ত নদীটি নৌ পরিবহনের জন্য অনুকূল। দানিউবের প্রায় 300 মতো উপনদী আছে, এদের মধ্যে 60টি নৌ পরিবহনের অনুকূল। দানিউব নদীর উপত্যকার আয়তন প্রায় 777,000 বর্গ কিলোমিটার এবং এই উপত্যকা জার্মানি, অস্ট্রিয়া, স্লোভাকিয়া, হাঙ্গেরি, সার্বিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া ও হার্জেগোভিনা, স্লোভেনিয়া, রোমানিয়া, বুলগেরিয়া ও ইউক্রেনে বিস্তৃত। এই নদীর উপর অবস্থিত গুরুত্বপূর্ণ শহরগুলির মধ্যে আছে জার্মানির উলম, রেগেন্সবুর্গ ও পাশাও, অস্ট্রিয়ার লিনৎস ও রাজধানী ভিয়েনা, স্লোভাকিয়ার রাজধানী ব্রাতিস্লাভা, হাঙ্গেরির রাজধানী বুদাপেস্ট, সার্বিয়ার রাজধানী বেলগ্রেড এবং রোমানিয়ার গালাতি ও ব্রাইলা। দানিউব নদী খালের মাধ্যমে মাইন, রাইন ও ওডার নদীর সাথে যুক্ত এবং এর ফলে কৃষ্ণ সাগর ও উত্তর সাগরের মধ্যে বাণিজ্যিক যোগসূত্র স্থাপিত হয়েছে। লিনৎস ও ভিয়েনার মধ্যবর্তী দানিউব উপত্যকা এর প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত। অস্ট্রিয়ার মানচিত্রে ভিয়েনার অবস্থান বিংশ শতকের পূর্বে বিশ্বে এটি ছিল জার্মান ভাষাভাষীদের সর্ববৃহৎ শহর। প্রথম বিশ্বযুদ্ধের সময় অস্ট্রো হাঙ্গেরিয়ান সাম্রাজ্যের বিভাজনের পূর্বে এখানে প্রায় 2 মিলিয়ন মানুষ বাস করত। বর্তমানে এটা বার্লিনের পরে দ্বিতীয় বৃহত্তম জার্মান ভাষাভাষীদের শহর। ভিয়েনা দানিউব নদীর তীরে অবস্থিত এবং অস্ট্রিয়ার সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক কার্যকলাপের কেন্দ্র। ভিয়েনা হ ল জাতিসংঘ, ওপেক এবং ওআইসি সহ অনেক বৃহৎ আন্তর্জাতিক সংস্থা সমূহের কেন্দ্রস্থল। ভিয়েনা শহরটি অস্ট্রিয়ার পূর্ব অংশে অবস্থিত এবং ইহার নিকটেই চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি অবস্থিত। এই শহরগুলো ইউরোপীয় সেন্ট্রো প্রজেক্টে সম্মিলিতভাবে কাজ করে। 2001 সালে ইউনেস্কো এই শহরটিকে বিশ্বের একটি স্থাপত্যের স্বীকৃতি দেয়। ভিয়েনা গানের শহর হিসেবে পরিচিত। এখানে অনেক পৌরাণিক সঙ্গীতজ্ঞ যেমন বেথোভেন এবং মোচারট এখানকার শিল্পী। বিশ্বের প্রথম মনোবিশ্লেষক সিগমুন্ড ফ্রয়েডের জন্মস্থান এই শহরে হওয়ায় ভিয়েনাকে স্বপ্নের শহর ও বলা হয়। মানুষের বসবাসের জন্য বিশ্বের সবচেয়ে ভালো শহর হিসেবে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার নাম উঠে এসেছে। ভিয়েনার জনসংখ্যা প্রায় 20 লাখ। খাবার পরিবহন থেকে শুরু করে থিয়েটার, জাদুঘর ও অপেরার সব জায়গায় দেশটিতে ব্যয় পশ্চিমা দেশগুলোর তুলনায় কম। সুগঠিত নগর কাঠামো, নিরাপদ রাস্তাঘাট আর ভালো গণস্বাস্থ্য সেবা ভিয়েনাকে বসবাসের জন্য বিশ্বের সেরা শহরে পরিণত করে তুলেছে। মধ্য ইউরোপে অবস্থিত বলে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা পূর্ব ও পশ্চিম ইউরোপের মধ্যে যোগাযোগ সমন্বয়ে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ভিয়েনা থেকে ট্রেনে সরাসরি প্রাগ, বুদাপেস্ট, ব্রাটিসলাভা, জুরিখ, রোম, বার্লিন, প্যারিস ও ব্রাসেলস সহ প্রায় সমগ্র ইউরোপে অতি সহজেই ভ্রমণ করা যায়। নিয়মিত বিভিন্ন তথ্যাবলী পেতে কবির আহমেদ ইউটিউব চ্যানেলটি আজই সাবস্ক্রাইব করে রাখতে পারে।